জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গতকাল কংগ্রেসের জয়ী প্রার্থীকে অপহরণ করার অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এদিন ওই জয়ী প্রার্থী তৃণমূলে যোগদান করেন। শুক্রবার দুপুরে বহরমপুর জেলা কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগদান করেন তিনি। গতকাল অভিযোগ ওঠে মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের জয়ী প্রার্থী সৌমেন সরকারকে দুষ্কৃতীরা অপহরণ করেছে। সেই অভিযোগে গতকাল থানা ঘেরাও করে কংগ্রেস। সৌমেন সরকার তৃণমূলে যোগদান করে অপহরণ তত্ত্ব খারিজ করে দেন। নিজস্ব মতাদর্শ আমি চেঞ্জ করেছি, আমি কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি ছিলাম। তো আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য আমি আজকে জয়েনিং করেছি। এবং যারা বলছে যে আমাকে অপহরণ করার চেষ্টা করেছে এবং স্কর্পিও গাড়িগুলো তুলে নিয়ে আসা হয়েছে, এটা আমার কাছ থেকে মানে আমাকে এটা করেনি, এটা মিথ্যা অভিযোগ করেছে। আর আমার বাড়ি থেকেও হয়তো প্রেস কনফারেন্স করেছে আমার ওয়াইফ, এবং সেখানে বলা হয়েছে আমাকে অপহরণ করা হয়েছে। কিন্তু আমি স্বেচ্ছায় বসে আমাকে অপহরণ করিনি। আমি মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে মানুষের উন্নয়ন যাতে করতে পারি সেই যোগ্যে আমি হচ্ছে সামিল হয়েছি। গ্রাম পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর থেকেই বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যেমন যোগদান অব্যাহত আছে, সেই রকমই সৌমেনবাবু তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির কাজের উপরে আকৃষ্ট হয়ে সে আজ জেলা থেকে মূল পার্টি অফিসে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।